দিন ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি গাজী উজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আলোচনা করব ম্যানেজিং কমিটির নির্বাচনে আগে ভোটার তালিকা কখন কিভাবে প্রণয়ন করতে হবে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার অর্থাৎ বর্তমান যে ম্যানেজিং কমিটির দায়িত্ব আছে তাদের মেয়াদ শেষ হওয়ার অন্তত একশো আশি দিন পূর্বে অর্থাৎ ছয় মাস পূর্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সব শ্রেণীর ভোটারদের তালিকা প্রণয়ন করবেন অভিভাবক শ্রেণীর ভোটার তালিকা প্রণয়ন করতে হবে ওই দিন পর্যন্ত সব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তার সকলের অভিভাবককেই এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া শিক্ষকদের তালিকা দাতা সদস্যদের তালিকা প্রতিষ্ঠাতার তালিকা এগুলো আলাদা আলাদাভাবে করতে হবে এবং এসব আলাদা আলাদা ভোটার তালিকা হবে এবং এই ভোটার তালিকা করার পর তিনি এই ম্যানেজিং কমিটির সভায় উপস্থাপন করবেন ম্যানেজিং কমিটি প্রাথমিক অনুমোদন দিলে সেই ভোটার তালিকা ওই স্কুলের প্রত্যেকটি শ্রেণীকক্ষে করে শোনাতে হবে এবং নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে এই নোটিশ বোর্ডে টাঙানোর পরে পাঁচ দিনের মধ্যে এই ভোটার তালিকা সম্পর্কে লিখিত আপত্তি প্রতিষ্ঠান প্রধানের নিকট দাখিল করতে হবে এবং এই পাঁচ দিন চলে যাওয়ার পর পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু এই বর্তমান যে ম্যানেজিং কমিটি চলমান আছে তারা কিন্তু এই আপত্তিগুলো সম্পর্কে শুনানি করবেন শুনানি করে তারা কিন্তু ওই তিন দিনের মধ্যে নিষ্পত্তি করে দেবেন এবং নিষ্পত্তি করার পর ভোটার তালিকা চূড়ান্ত হবে ওই যে যারা আপত্তি দাখিল করেছিলেন যে আমার নাম অন্তর্ভুক্ত হয়নি তার নাম যদি অন্তর্ভুক্ত করার যোগ্য হয় ওই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে আবার কেউ আপত্তি জানতে পারেন যে অমুক যিনি ভোটার হয়েছেন তিনি এই ভোটার হওয়ার যোগ্য নয় শুনানির পরে যদি দেখা যায় আসলে তিনি যোগ্য নয় তার নাম কর্তন করা হবে এইভাবে ভোটার তালিকা সংশোধিত হয়ে চূড়ান্তভাবে যখন ম্যানেজিং কমিটি অনুমোদন দেবেন তখন কিন্তু আবার এই ভোটার তালিকা প্রত্যেকটি শ্রেণীকক্ষে পরে শোনাতে হবে এবং নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে এবং এই খসা চূড়ান্ত ভোটার তালিকা সকল কপি এই প্রতিষ্ঠান প্রধান কিন্তু স্বাক্ষর করে দেবেন এবং তার স্বাক্ষরেই এটা চূড়ান্ত হবে আর এই ম্যানেজিং কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে যে কোনো ব্যক্তি কিন্তু এই ভোটার তালিকা ক্রয় করতে পারবেন এবং এই ভোটার তালিকার বিক্রয়লব্ধ অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তহবিলে জমা দিতে হবে এইভাবেই ভোটার তালিকা করতে হবে ধন্যবাদ সবাইকে